গত কয়েকদিন ধরে এই কুড়িগ্রামের যে প্রধান নদ নদীগুলো রয়েছে সেগুলোর কিন্তু পানি বাড়ছে দ্রুত গতিতে। এর মধ্যে গত দুদিন থেকে সেই পানি বাড়ার যে গতি সেটা কিন্তু আরও বেড়ে গেছে। গেল রাত থেকে আজ পর্যন্ত দুধকুমোরের পানি বেড়েছে প্রায় 31 সেন্টিমিটার। 31 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুধকুমোরের পানি। আমরা আজকে সকালে এসেছি দুধকুমোরের অববাহিকায়, দুধকুমোরের পূর্ব দিকে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামুনডাঙ্গা ইউনিয়নের বেশ কিছু এলাকা আমরা ঘুরেছি। আমি আছি এখন পানাতিটারি এলাকায়। এটা একসময় দুধকুমোরের পশ্চিম তীরে ছিল, সেটা এখন পূর্ব তীরে এসেছে। এখানে এসে আমরা যেটা দেখেছি, এখানকার লোকজনের কাছ থেকে শুনে আমরা যেটা জানলাম, যে এখানে প্রায় সপ্তাহেরও বেশি সময় ধরে এই পানি বাড়ছে। এই এক সপ্তাহ আগেই কিন্তু এখানকার যে নিচু জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, তারপর থেকে ক্রমাগত পানি বাড়ছে। এখানকার একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, এই প্রতি বছর যেহেতু এখানকার মানুষরা বন্যায় প্লাবিত হয়, সে কারণেই কিন্তু প্রত্যেকটা বাড়ির যে ভিটে রয়েছে সেই ভিটে কিন্তু একটু উঁচু করা হয়েছে। সে কারণে এখন পর্যন্ত কোনো বাড়ির ভিতরে বা ঘরে পানি যায়নি ঠিকই, কিন্তু প্রত্যেকটা বাড়ির কিন্তু চারপাশ একদম পানিতে ছেয়ে গেছে, যেটা বলা যাচ্ছে যে এখানকার প্রত্যেকটা বাড়ি কিন্তু পানিবন্দী, প্রত্যেকটা বাড়ির মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়ে পড়েছে। আমরা সকাল থেকে এই এপারের লুসনি, চল্লুসনি, বামুনডাঙ্গা, কুটি বামুনডাঙ্গা, আনচারহাট, সর্বশেষ আমরা এই পানাতিটারিতে আছি। তো এই সব এলাকায় কিন্তু একই অবস্থা। এখানকার মানুষরা যেটা বলছে যে তারা ঘরের বাইরে যেতে পারছে না। স্থানীয় যে ছোটো হাট বাজারগুলো রয়েছে বা আসলে প্রয়োজনীয় একটা পণ্য কিনতে যে তারা যাবে, নৌকা ছাড়া যাওয়ার উপায় নেই। কেউ কেউ কলা গাছের ভেলা তৈরি করে সেটা দিয়েও কিন্তু যাতায়াত করছে। সবচেয়ে বিপাকে পড়েছে এখানকার মানুষ গবাদি পশু নিয়ে, কারণ যেহেতু সপ্তাহেরও বেশি সময় ধরে এখানকার যে গোচারণভূমি রয়েছে এই নিচু এলাকাগুলো কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে। সে কারণে শুধুমাত্র যে সংরক্ষিত খড় রয়েছে সেই খড় ছাড়া কিন্তু গরুকে খাবার দেবার মতো অন্য কিছু তারা পাচ্ছে না। তো শুধু খড়ের উপর নির্ভর করেই কিন্তু এক সপ্তাহ ধরে এই যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। একই সাথে হাঁস মুরগি সেগুলো কিন্তু বাড়ির বাইরে, উঠোনের বাইরে যেতে পারছে না, তারাও একটা খাদ্য সংকটে পড়েছে। তবে যেভাবে পানি বাড়ছে এখানকার মানুষরা যারা শঙ্কা করছে যে এই উঁচু বাড়িগুলো যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে, আর এই বাড়িগুলো যদি তলিয়ে যায় এখানকার যে শত শত পরিবার, এই মানুষগুলো যে কাছাকাছি কোনো নিরাপদ আশ্রয়ে যাবে এমন কিন্তু আশ্রয় কেন্দ্র এখানে নেই। কারণ এখানকার যে কয়েকটি স্কুল মাঠ আমরা দেখলাম যে উঁচু রয়েছে, তো এই বাড়িগুলোর সমান যদি এই বাড়িগুলোতেও পানিতে ওঠে তাহলে কিন্তু ওই স্কুল মাঠগুলো তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাহলে এই মানুষগুলো কিন্তু নদীর পশ্চিম পাড়ে আশ্রয় কেন্দ্রে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। যদিও আমরা এর আগে প্রশাসনের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে প্রশাসন এইসব মানুষের উদ্ধারের জন্য নৌকা প্রস্তুত রেখেছে, স্পিড বোট প্রস্তুত রেখেছে, একই সাথে শুকনো খাবার সহ টাকা মজুদ রয়েছে, এবং এখানে স্থানীয় প্রশাসনের লোকজনও আসার কথা আজকে আমরা শুনেছি, যে শুনে তারা ব্যবস্থা নেবেন, প্রয়োজনে এইসব মানুষের মাঝে তারা শুকনো খাবার বিতরণ করবেন বা অন্যান্য যে সাহায্য সহযোগিতা দরকার আছে সেগুলো দেবেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী আরও 3-4 দিন কিন্তু এই পানি ক্রমাগত বাড়তে পারে, আর এই ক্রমাগত বাড়লে এবারে কিন্তু মাঝারি ধরনের একটা বন্যার শঙ্কা তার আগে থেকেই করছেন। তো সেটা দেখা যাচ্ছে যে যেভাবে পানি বাড়ছে এই পানিটা একটা বন্যার পরিস্থিতি এখানে সৃষ্টি করবে। তবে এটা স্বল্পমেয়াদী চিন্তা করা হলেও যেভাবে পানি বাড়ছে, ধীরে ধীরে পানি বাড়ছে, এই বন্যার স্থায়ী একটু বাড়তেও পারে এমনটাও শঙ্কা কিন্তু করছেন এখানকার বানবাসী মানুষরা। কারণ তারা কিন্তু জানে যে প্রতি বছর তারা বন্যায় মোকাবিলা যেহেতু করে, তারা বন্যার রূপ সম্পর্কে কিন্তু তাদের অনেকটা জানা বা চেনা, তারা এমনটাই শঙ্কা করছে যে এবারের বন্যাটা একটু দীর্ঘস্থায়ী হতে পারে।